আসলে ওই সকালবেলা বাসায় একটু আমি আমার নিজের মতো থাকি আর কি। আপনি আসবেন আমি তো জানি না, কেমন একটা ব্যাপার হয়ে গেল না, মানে ওর প্রস্তুতি নাই। ব্যাপার না। আচ্ছা আপনার সব মেয়ে ফ্রেন্ডরা আসলে সকালবেলা কি আপনাকে এই অবস্থায় দেখে? আসে না তো, মানে নাই তো, আমার কোনো মেয়ে মাধ্যমে নাই। মেয়েদের সাথে আমি কথাটা খুব একটা বলতে পারি না, শুধুমাত্র ওই নিজেদের মানুষ হলে একটু কথাটা বলতে পারি আর কি। বাসার চিন্তা কোনো অসুবিধা হয় নাই তো? না অবশ্য অসুবিধা হওয়ার কথা না, এ পাড়ায় সবাই আমার চিনে, এক নামে চিনে। না কোনো অসুবিধা হয়নি। আপনার এই যে কালকে বাসে খামটা ফেলে আসছিলেন না, ওটার উপরে আপনার বাসার অ্যাড্রেস লেখা ছিল। না কিসের খাম? ওই খাম আপনার কাছে? দেখেন তো কি ব্যাপার। হ্যাঁ এই খাম আপনার কাছে, আর আমি সব জায়গায় খুঁজতেছি। হ্যাঁ বাসায় খুঁজতেছি, দোকানে খুঁজতেছি, রাস্তাঘাটে খুঁজতেছি, লোকজন লাগাইতেছি খামের পিছনে। আর সবুজ আপনার বসের না বড় ভাই যেন একজনের পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ ওই আমি তো বাসায় আসছে। কি করছুই? হ্যাঁ ভাই যেন যে ড্রয়িং রুমে বসে গল্প করতে আছে। আম্মা কই? কালামে তো বাইরে গেছে। তুই যেভাবে হোক তা করে আটকে রাখ, আর আমি এখানে আসতেছি। ঠিক আছে আমি না আসা পর্যন্ত যেন ওরা যেন কিছুতেই যেন পালাই না পারে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কিন্তু এটা ভালো হয়েছে, খামটা হারাইছে ভালো হয়েছে। আপনি আসছেন, আমার বাসাটা চিনছেন, আপনার আমার সাথে দেখা হয়ে গেল, কথাবার্তা হইতেছে, এখন খুব ভালো হয়েছে, খামটা হারানো তো খুব ভালো হয়েছে। আচ্ছা আমি বেশি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে আমি উঠি। আরে রাখেন রাখেন, কী বলতেছেন উঠি? আপনি আমার বাসায় আসছেন এখন বলতেছেন উঠি? হ্যাঁ আমার একটা দায়িত্ব আছে না, আপনি আমার বাসায় আসছেন, কিছু খাওয়া দাওয়া করবেন, তারপর যাবেন, এটা কোনো কথা হলো? আয় সবুজ, বাসায় নাস্তা টাস্তা কী আছে তাদের দিয়ে। হ্যাঁ আর দোকান থেকে গিয়ে একটা সেভেন আপ নিয়ে যা, যা তাড়াতাড়ি যা। আমার বাসায় আর কে কে আছে? আমি আর আমার আম্মা। আপনার কোনো ভাই বোন নেই? ও আছে, ভাই আছে একটা, ছোট ভাই আছে। আরে বড় আমি তো জামাই পড়ে গেছি, ওরা কি চলে গেছে গা? ওই যারা যাওয়ার পরিস্থিতি নিতে আছে। ওকে 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 আমি আইতেছি। আম্মা খালার বাসায় গেল কিছুক্ষণ আগে। আপনি বলবেন না আমার আপনি আসবেন, আর তাহলে আমি আম্মারে বলতাম থাকতে, তাহলে আপনার সাথে আম্মা দেখা হয়ে যেত। কি আপনি বলেন না কিছু না, আপনি ফোন দেন না কেন? ঠিক আছে পরে ফোন দিয়ে আসবো। আম্মা ধরো যে তোমার হাতের তালুটা হচ্ছে একটা খাল, ঠিক আছে আম্মা? আম্মা এটা কি চুরি? না আম্মা এটা হচ্ছে কুমির। ধরো যে আম্মা খালের এদিকে যদি আমি কাইটে দিই, তাহলে কুমিরটা আস্তে 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 খালের ভিতরে ঢুকে যাবো। তার মানে এই যে খাল কাইটা কুমির ঢুকে দিছে আম্মা, তুমি বুঝো না এই ব্যাপারটা? আমি কিছুই বুঝতাছি না, তুই এই ঘুরাইয়া পাসাই না কইয়া আমারে খুইলা কো। আম্মা ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি, সেটা হলো যে আমার ভাই বিয়ে করতেছে, কোনো সমস্যা নাই, তার বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো আম্মা যেই মেয়েটারে তুমি আমাদের ঘরে আনবে, এই মেয়েটা সম্পর্কে কি জানো তুমি? কেন এই মেয়েটা সম্পর্কে তো জানি, খুব ভালো মেয়ে। আম্মা শুনো, এই মেয়েটার পিছনে যে কত ছেলে যে ঘোরাঘুরি করে তুমি জানোই না আম্মা। আচ্ছা ঠিক আছে ওকে ঘোরাঘুরি করো, কোনো সমস্যা নাই। কিন্তু ধরো যে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকাররা যদি ঘুরতো তাহলে আমি ব্যাপারটা মেনে নিতাম, কিন্তু আম্মা এই এই মেয়ের পিছনে সন্ত্রাসীরা ঘোরাঘুরি করে, সন্ত্রাসী চাঁদাবাজিরা ঘোরাঘুরি করে। আর আম্মা তুমি কও। কই আমি তো এরকম কিছু শুনি নাই, ওই মেয়ের সম্পর্কে তো সব কিছুই ভালো শুনছি। এই মেয়ে যে কত ছেলেরে নাকে ধরে দিয়ে ঘুরেছে তুমি জানোই না আম্মা। তোরেও ঘুরাইছে? ও আম্মা
আম্মা তোমার একটা কথা বলি, সেটা হলো আমি তোমার আগে ভাগে হুঁশিয়ারি করে দিয়েছি, আগে ভাগে সতর্ক করে দিয়েছি, এই নিয়ে যদি কোনো কিছু হয় আমাদের সংসারে তাহলে দেখো তোমার আমি কি করি। আচ্ছা তুই কোনো টেনশন করিস না, আমি এই মেয়ে সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিব। তুই যদি সত্যি করে রাখো ওই মেয়ে তোরেও ঘুরাইছে। কেমন জরুরি কথা ক্লাস মিস দিয়ে আসলাম শালা, তুই তো আমার বয়ফ্রেন্ডও না। শোন সেটা হচ্ছে আমাদের বাসা থেকে তোদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, তুই স্টেট না করে দিবি যে আমি বিয়েতে রাজি না। আমি যদি তোর বড় ভাইকে বিয়ে করি, আমি যদি তোর ভাবি হই, তাহলে আর সুবিধা না তোর জন্য, মনে কর তোর কথা শোনার জন্য আমার ক্লাস মিস দিয়ে আসা লাগবে না। আমি এই রুম থেকে ডাকবো আনু আনু আনু, তারপর তুই ওই রুম থেকে আমাকে ডাকবি ভাবি ভাবি ভাবি। না না তুই যদি আমার ভাবি আস আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো যে আমার নিজের ভাইয়ের বউ যেন না হোস, এটা আমি চাই, একদম চাই। আমার মধ্যে এত খুঁত, এত প্রবলেম আমার মধ্যে। তোর মাঝে না আমার ভাইয়ের মাঝে, তুই জানো যে আমার ভাইটা কেমন? আমার ভাইটা হচ্ছে চরম একটা কিপটা লোক, তার মানি ব্যাগের ভিতরে আরেকটা মানি ব্যাগ থাকে, বাজারে গেলে সে কি নিয়ে আসে জানো, পচা মাছ নিয়ে আসে, পচা শাকসবজি নিয়ে আসে, এমন একটা লোকরে তুই বিয়ে করবি? একটা খুঁত খুঁত আরও খুঁত আছে, তার মতো অসুখকার লোক আর আমি জীবনও দেখি না। আচ্ছা তুই কি শুনছ যে একটা জীবনে একজনের তিনবার পক্স হইতে পারে? আমার ভাইয়ের অলরেডি তিনবার হয়ে গেছে, আরও বাকি জীবনে যে কয়বার হবে তুই জানোস না ব্যাপারটা। আর তো তার শীতের সময় জন্ডিস লাগে থাকে, আর গরমের সময় তার ঠান্ডা সর্দি লাগে থাকে, তুই এমন একটা লোকে বিয়ে করবি? তুই বল আমারে। আমি তো আমার ভালোর জন্য বলতেছি, আমি তোর ভালোর জন্য বলতেছি, আমি তো চাই যে তোর যেন ভালো হয়, তুই আমার বন্ধু না। চিন্তা করতে হবে ঘুমানোর সময় যে আমার মনে কি কেউ দাগ কাটছে, তারপর সকালবেলা উঠে যখন ব্রাশ করতে যাবো আয়নার সামনে দাঁড়াবো, আল্লাহ আমার মনে কি কেউ দাগ কাটছে। মামি জিজ্ঞেস করো তুমি কি জানতে চাইতেছো, আমার কি কোনো বয়ফ্রেন্ড আছে এর জন্য? হ্যাঁ আমি এটাই জানতে চাচ্ছি। তো সেটা বলো যে মা শোনা তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? মা শোনা তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? এইতো গুড না, আলহামদুলিল্লাহ তোর জন্য বিয়ের প্রস্তাব আসছে। তারপর মুকিম ফ্যামিলি, ছেলে ভালো, ছেলে বিজনেস করে, মাস্টার্স কমপ্লিট করা, ছেলে বড়, ছেলের নাম বদরুল। কি বদরুল? আমি নামটা শুনে মনে হলো যে 71 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। তুমি যদি বলতো যে শুভ, ফাইসাল, তাও না হয় বুঝতাম যে নামটা অনেক সুন্দর, তার বদরুল। আর এত ইন্টারেস্ট সহকারে লাফাই লাফাই তুমি ওর মানে ডিটেলস আমাকে বলতেছো, মনে হইতেছে মামার সাথে তোমার বিয়ে না হলে তুমি এই ছেলেকে বিয়ে করে ফেলতে। যা কিছু বলিস, শোন ছেলের পক্ষ থেকে তোরা একদিন দেখতে চাচ্ছে, তুই সময় দে। আসলে যদি দেখতে চাইলে আমি দাঁড়ায় গেলাম, দেখো আমারে আজও। আচ্ছা ঠিক আছে, আমার একটা শর্ত আছে, আমি ওই ছেলের সাথে একদিন দেখা করব, কথা বলবো, আমার কাছে যদি মনে হয় ছেলেটা ভালো তাহলে আমি এসে তোমারে বলবো, ঠিক আছে? তারপর পরে ব্যাপার পরে দেখা যাবে। আচ্ছা সমস্যা হয়ে গেল, লিমোনাকে ছেলের সাথে দেখা করবে, তুমি বলো এটা কি ঠিক? এই যুগের মেয়ে তো, তুমি ওরে একটু শাসন করো না। আমি কিভাবে ওকে শাসন করি? ওকে আমি শাসন করতে পারি? একটা সমস্যা হয়ে গেল, রিমু তো দেখা করতে চাই তোমার সাথে, এটা কি সম্ভব? কোনো অসুবিধা নেই মামা, এটা কোনো সমস্যাই না, উনি তো দেখা করতে চাইতেই পারে তাই না? এই বিয়ে শাদির ব্যাপার, এটা তো লাইফের ব্যাপার, এটা দেখা করতে চাবে মামা, কোনো অসুবিধা নেই, আপনি চিন্তা করেন না মামা। যাক বাবা ভালো হলো, ও এখন তোমার সঙ্গে যোগাযোগ করবে। কোনো অসুবিধা নেই মামা, এটা নিয়ে আপনি একদম চিন্তা করেন না, উনি ফোন দিলেই আমি চলে যাবো ওদিকে মামা, আপনি একদম এটা নিয়ে চিন্তা করেন না। আচ্ছা মামা ওটা বাদ দেন, আপনি এখন বলেন আপনার পছন্দের মাছ কি? প্রিয় মাছ
প্রিমো আজ পাঙ্গাসটা পছন্দ করে একটু পাঙ্গাস মাছ আপনি কোনো চিন্তা করেন না আপনার বাসায় আজকে 10টা পাঙ্গাস মাছ চলে যাবে মামা না 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 কি দরকার না 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 মামা দরকার তো আমি বুঝতেছি মামা আপনি বুঝতেছেন না এটা নিয়ে আপনি চিন্তা করেন না আপনি আমি এখন ফোন রাখতেছি বুঝছেন মামা আপনি চিন্তা করেন না একদম আর মামিরে আপনি আমার সালাম দেন হ্যাঁ মামা রাখি দিলাম মামা আসসালামু আলাইকুম তুমি মাছের কথা বললা কেন আমি তো মাছের কথা বলি নাই বদ্রলি তো আমাকে বললো মাছের কথা খাবার কথা শুনলে আর খুশি থাকে না তোমার আমি তো নিজে থেকে বলি নাই হ্যাঁ ও মাছের কথা বললো তাই আমি বললাম আজে দাঁড়ান আপনার সমস্যা কি হ্যাঁ সমস্যা কি আমাকে দেখলে টিটকারি মারেন কেন পাথর ছুঁড়ে মারেন কেন বলেন আমি যখন চৈতির সাথে ঘোরাফেরা করি তখন আপনি ঢিল ছুঁড়ে দেন আমারে হ্যাঁ ঢিল ছুঁড়েন ছুঁড়েন ভালো কথা আমি যখন পিছনে তাকাই তখন আপনি লুকে যান কেন সাহস নেই আপনার কোনো সাহস নেই না বাড়ি কই বলেন বাড়ি কই হ্যাঁ ঘর কই তোর বাপের নাম কি বাসা কই বেটা ক হ্যাঁ তোকে পোলাপান আছে বলে কি সাহস বাড়ে না হ্যাঁ কথা ক বেটা হ্যাঁ সাহস নেই বেটা সাহস নাই বুকের পাঠা নাই আমার তো মেজাজ খুব খারাপ বুঝছস মেজাজ খারাপ করে মল্লা দিয়ে ঘুরতেছে এরপর হঠাৎ করে দেখা গেলো যে ওই মালটা এসে সামনে খাড়াইছে খাড়াইছে কিন্তু মালে পিলা হয়ে রয়েছে বুঝছি আমি তারা যে খেপাই এ তো ডাইনামামে চাইয়া দেয় যে তোরা কেউ নাই মালে তো পায়ে গেছে আমার আইস পাটে এমন মনে করে সে আমার হিট করবো ঠিক আছে আর আমি তো ভয় পেয়ে গেছি যে আরে শালার ফাঁসে গেলাম গা ও এক পা আগাইতেছে আমি পিছাইতেছি ও এক পা আগাইতেছে আমি পিছাই মাল এক পা আগায় আমি পিছিয়ে দিছি পিছিয়ে দিই পিছিয়ে দিই পিছিয়ে দিই পিছিয়ে দিই হঠাৎ করে মুখ দিয়ে ধর যে গাউ করে বের হয়ে গেছে দুই দিন সময় চাইলি কেন কোন দুই দিন সময় চাইলাম কোন দুই দিন মানে আমি না তোরে কইছিলাম যে আমগো বাসার থেকে তোর বাসায় বিয়ের প্রস্তাব যাব তুই স্ট্রেট না করে দিবি তুই সময় চাইলি কেন আরে বেটা নাই তো করব সময় চাইলি কেন না চাইলি কি না না আমি তো তোরে না করলাম তুই সময় চাইলি কেন তুই আমার উপর চেঁচাইতেছিস কেন তোর ভাই যদি আমার উপর লাইন মারে আমি কি করব ও তো খারাপ ও তো লাইন মারবই তুই কেন না করলি না আচ্ছা তো আমি হ্যাঁ করলাম তাহলে কি হবে তাহলে কি হবে এই চিন্তা তোর দরকার নাই তো আমার কথা হলো যে তুই স্ট্রেট না করে দিবি শেষ তোর কথার জন্য না এমনিতে আমার এখন বিয়ের কোনো প্ল্যানিং নাই না করে দিব কিন্তু তোর ভাই মানুষ ভালো কি আমি জানতাম তুই এই কথা শুনলে ভুরু কুসকাবি কিন্তু সত্যি কথা বলি তোর ভাই আসলে মানুষ খুব ভালো আমি এত কথা বুঝি না আমি শুধু বুঝি যে তোর কাজ হচ্ছে আচার খাওয়া তুই আচার খাবি আর স্টেট না করে দিবি ঠিক আছে আর এই নিয়ে তোর সাথে যেন আমার যেন সেকেন্ড বার যেন বসতে না হয় এই জায়গায় কিন্তু অধিবেশন শেষ ঠিক আছে বুঝছস
কিরে ডাকছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? তাকাইছিস কেন? ডাকছিস কেন বল? আমি তো তোরে না করছিলাম যে তুই বিয়েতে রাজি হইতে না। তুই রাজি হইলি কেন? বিয়ে তো একসময় করতে হবে, তাই রাজি হয়ে গেল না। তুই রাজি হইলি কেন? মামা মামি ফোর্স করলো, ছেলে ভালো ফ্যামিলি থেকে এখন বলাবলি করছে, এজন্য বিয়ে করে ফেলো, মানে রাজি হয়ে গেলাম। আমি মামা মামি এসব বুঝি না। আমি বুঝি যে তুই রাজি হইলি কেন। আমি তো তোরে না করছি, করি নাই। তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? কিভাবে কথা কইতেছি? রেগে রেগে কথা বলতেছিস কেন? এটা আমার স্বাভাবিক টোন। বুঝতেছি না, আমার ছেলে পছন্দ হয়েছে এর জন্য আমি রাজি হয়ে গেছি, সমস্যাটা কি? স্ট্রেট এখন যা না করে, আমি তো না করতে পারবো না। তুই বললে আমি না করে দিব, আমি না করবো না। কি করবি তুই? আমি না করলাম না, যা। তাহলে কিন্তু তুই ব্যাপারটা বুঝিস। আমি বুঝাই করতেছি, বুঝি, যা। আমি যদি বিয়া করি তোর ভাইরে বিয়া করবো, তুই কি করবি দেখবো না। আমি দেখে নেব যে তুই কিভাবে এই যা বিয়ে করস, তোর বিয়ে আমি টাকায় দেবো। তুই কিন্তু মনে রাখিস, তুই আজকে থেকে কিন্তু আমার শত্রু হয়ে গেলি। মনে রাখলাম, যা। ঘরে একটা শত্রু আছে বদরুল, আর তুই একটা শত্রু হইলি। আর আমি দেখে নেবো যে তোদের বিয়েটা কেমনে হয়, দেখিস। আর সংসার করবি, সুখের সংসার ছুটাই দেবো। খেলতাম একসাথে। কোন ব্যাচ আপনার এসএসসি? আমার এসএসসি 94। ও আচ্ছা, আপনি তো আমার অনেক সিনিয়র হবেন। শাকিল ভাই আমার সিনিয়র। শাকিল বলে আপনার কথা অনেক বলছে আমারে। আচ্ছা, কি করতে পারি আপনার জন্য? আসলে আমি একটা সমস্যা নিয়ে, জটিল সমস্যা নিয়ে আসছি আপনার কাছে। সমস্যাটা একটু পারিবারিক সমস্যা আর কি। কি জায়গা জমি ভেজাল নাকি? না, জমি জমা না। ব্যাপারটা হচ্ছে যে আমার ছোট ভাই চায় না যে আমি বিয়ে করি। কেন চায় না? ওর ধারণা বিয়ে করলে ঘরে বউ আসলে সুখের পরিবার দুই ভাগ হয়ে যাবে, পরিবারের মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে আর কি। এই কথা আপনার তো ছোট ভাই বিয়ে করতে দিতেছে না, আমার আপন বড় ভাই আমার বিয়ে করতে দেনে। সে বিয়ে অলরেডি একটা ভাঙিয়েও দিছে, তারপর আর কি করার, ভাইয়া বিয়ে করছি, এখন সুখে শান্তিতে আছি আর কি। তাহলে তো আপনি বুঝতে পারতেছেন আমার সমস্যাটার কথা। হ্যাঁ, মানে একদম মানে পুরো যাদ অবস্থা। আমার ছোট ভাই আর কি কাজ করছে বুঝছেন, দুইটা বিয়ের প্রস্তাব আসছিল, দুইটারইও ভাঙিয়ে দিছে। আমি মহা মুশকিল আছে বুঝছেন। মানে ছোট ভাই অনেক আদর করি, না পারি কিছু বলতে, না পারি কিছু করতে, মানে কি যে করি আমি বুঝতেছি না। জিডি করতে আসছেন নাকি আপনি? না, জিডি একটু কঠিন হয়ে যায়, জিডি না। আমি চিন্তা করতেছিলাম কোনোভাবে, মানে কোনোভাবে যদি এমন কোনো ব্যবস্থা করা যায়, মানে এক রাতের জন্য, মানে বিয়ের রাতের জন্য খালি, ওরা যদি কোনোভাবে থানায় আটকে রাখা যায়, মানে। আচ্ছা, কী আইনে আটকে রাখবো বলেন তো আপনি? এটা তো আমি জানি না, মানে আমার শাকিল বললো আপনার কথা, আমি শাকিলকে সব খুলে বলছিলাম। শাকিল বললো আপনি সব সামলায় নেবেন। শাকিল ভাই যেহেতু বলছে এখন, আচ্ছা আপনি টেনশন করেন না, আমি ব্যাপারটা দেখতেছি। আপনি ছোট ভাই আপনাকে কোনো ডিস্টার্ব করবেন না বিয়ের দিন, এটা আমি দেখতেছি। আমার ওই সেকেন্ড অফিসের বাইরে আছে ছবিটা, আর ঠিকানাটা একটু দিয়ে দেন কষ্ট করে। মানে আমি একদম নিশ্চিন্ত থাকতে পারবো? হ্যাঁ, নিশ্চিন্ত থাকবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি বিয়ে করতে পারি নাকি? বিয়ে তো অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু বিয়ের কার্ড আপনাকে দিয়ে যাবো বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আসবো, ভাবি নিয়ে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, এই ব্যাপারটা নিয়ে সবার সাথে আলাপ টালাপ করার দরকার নেই, মানে এটা তো আপনার আমার মধ্যে থাকলো, মানে শাকিল আপনার কাছে মানুষ, এই জন্য আপনার সাথে ব্যাপারটা একটু শেয়ার করলাম আর কি। না না, আচ্ছা বুঝি, এটা ব্যাপার না, বুঝছি আমি, আপনার সাথে আলাপ করছি। ঠিক আছে, আজি দিলে ওকে দিলে।
আমি মাত্র তো শুরু হইলো, মানে পরের কথা তো বলতে পারতেছি না। মানে তুমি আরো বিয়ে করতে চাও? না না, ব্যাপারটা সেরকম না। তো কিরকম? তুমি আসো না, বাদ দাও না, বাদ দাও, আসো 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 আসো। কেন বাদ দেবো? মানে তোমার ইন ফিউচার আরও বিয়ে করার প্ল্যান আছে, এই কারণে এটা আমার প্রথম বিয়ে, আমার প্রথম বাসরঘর। তুমি 10 টাকার ফুল দিয়ে বাসরঘরটা সাজাইছো, আর তুমি নেক্সট টাইম যখন বিয়ে করবা, বাসরঘর করবা, তখন 100 টাকার গোলাপ দিয়ে সাজাবে, তাই না? না, ওইভাবে চিন্তা করেনি, কিন্তু আইডিয়াটা খারাপ না। আইডিয়াটা খারাপ না মানে? না মানে এখন এরকম, পরে আবার অন্যরকম। পরে এরকম মানে তার মানে তুমি বিয়ে করবা? মানে কোনো মানে নাই আর কি, মানে আমি বলতেছিলাম তুমি বাদ দাও না, আসো 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 আসো। না, আমি তো ওখানে যে বসবো না। হ্যাঁ, এমন করতেছো কেন? কেমন করতেছি আশ্চর্য? আমার ওই বিছানা পছন্দ হয় নাই, ইনফ্যাক্ট আমার এই রুমটাই পছন্দ হয় না। কেন, রুমের আবার কি সমস্যা? সবই তো ঠিক আছে। আর কোন সমস্যা নাই? কেন, এই যে গাঁদা ফুল, জাতীয় ফুল, জাতীয় ফুল। গাঁদা ফুল জাতীয় ফুল? হ্যাঁ, শাপলা জাতীয় ফুল। ওই একই হইলো, মানে গাঁদা হচ্ছে কি বাসর ঘরের জাতীয় ফুল। আসো না, আমি গাঁদার 4 নাম্বার বাচ্চা না। আসো না, বসো না। বললাম তো আসবো না। শোনো, আমি আমার ঘরে যেতেছি, 5 মিনিট পর আসবো, আইসে যেন তোমার এই রুমে না দেখি, ঠিক আছে? মানে এটা তো তুমি 6 মাস 8 মাস 1 বছর পরে করবো, মানে এখন তখন তুমি আমাকে বের করে দিবা, আমি তোমাকে চলে যেতে বলবো। তুমি আমাকে চলে যেতে বলবো মানে? মানে বিয়ের আজকে প্রথম দিন, আমাদের বাসর ঘর, আর তুমি বলতেছো তুমি আমাকে চলে যেতে বলবো 6 মাস পর? ব্যাপারটা সেরকম না আসলে। ওই ঠিক আছে, ফাইন, আমি এখনই চলে যেতেছি, আমার কাছে যে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? মা আনোয়ারকে ফোনে পাইছেন? সেটা দিয়ে তোমার দরকার কি? তুমি রুম থেকে বাইরে আসছো কেন? যাও। মামা ওই যে আনোয়ারের খোঁজ পাইছেন নাকি সেটা জানার জন্য আসছিলাম। এটা হলো আমার কপাল, একজনের ঘরে ঢুকছে দেখে আরেকজনের বাইর হয়ে যাইতে মিশে। বুঝতে পারতেছি আমার আপনার কষ্ট হইতেছে। কিছুই বুঝতে পারতেছো না? যেদিন তোমার বড় ছেলের বিয়েতে ছোট ছেলে থাকবে না, সেদিন বুঝবা মায়ের কষ্ট। তুমি এখন যাও তো, আমি আপনাকে পানি এনে দিব। আমার কিচ্ছু লাগবে না, তুমি যাও। কিছু লাগলে আমারে বলেন। আমার কিচ্ছু লাগবে না, তুমি যাও তো। ফুল কোথায়? ফুল তো ফেলাই দিছি বাইরে। তুমি না বললে তোমার ফুল টুল পছন্দ না, সব বাইরে ফেলাই দিছি। ফেলে দিছো মানে? তো তোমার তো ভালো লাগে না এই ফুলগুলো, এই জন্য ফেলাই দিছি। আমি না বুঝলাম না, তুমি কি পাগল? না মানে তুমিই তো বললা তোমার পছন্দ না, এই জন্যই তো ফেলাইলাম। একদম সব ক্লিয়ার, দেখো। একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার প্রথম বাসর রাতে বিছানা ফুল দিয়ে সাজানো থাকবে, ওর উপর মেয়েটা বসে থাকবে, ঘুমটা দেওয়া থাকবে, কি করলা তুমি? না মানে আমি কিভাবে বুঝবো, তুমি তো বললা তুমি আর আসবা না।
তুমি এক্সপেক্ট করতেছিলে আমি আর আসব না। আচ্ছা বাদ দাও, তুমি যাও, পাঁচ মিনিটের জন্য যাও, আমি সব আবার গুছাই ফেলতেছি। গুছাই ফেলবে মানে ফুল তো সব ফালাই দিছো বলতেছো? হ্যাঁ ওটা আমি ব্যবস্থা করবো, তুমি যাও না, যাও না, পাঁচ মিনিটের জন্য যাও। আচ্ছা বাদ দাও, বাদ দাও, আসো না, আসো প্লিজ। তুমি সত্যি করে বলো তো উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই, বিশ্বাস করো আমি তুমি তোমার পছন্দ না ফোনের জন্য আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার তো একসময় তোমাকে অপছন্দ হইতে পারে, তাহলে কি তুমি বারান্দা দিয়ে ঝাঁপ দিবা? দিব, তোমাকে নিয়ে ঝাঁপ দিব। আসো, আসো না, আসো প্লিজ। ওকে কি শোনো, তোমার আর আমার মধ্যে ডিস্টেন্স থাকবে দুই হাত, এটা কোনো কথা? আচ্ছা আসো, আসো, আসো। কি বললাম তোমাকে? বললাম না দুই হাত পিছাও। পিছালে আমি তো দুই হাত, এটা পিছন দিকে কোন দিকে? একটু আসতেছি। হ্যালো ওসি সাহেব। বদ্রু সাহেব কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? বিয়েটা কি ঠিকঠাক মতো হইলো? হ্যাঁ হ্যাঁ আপনাদের তো সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে। তাহলে এখন কি করবো, আনোয়ারকে কি ছেড়ে দেব? আজকেই তো বিয়েটা হইলো, আজকে রাতটা থাকুক, কালকে সকালে ছাড়েন। আচ্ছা সকালে ছাড়তেছি। আরে দোস্ত, আরে কি বেটা, তুই মানে বিয়েতে আসলি না, মানে আমি কত মিস করলাম তোরে। হ্যাঁ ভাবলাম তুই আসবি, তুই তো আসলি না। আরে কি বেটা, মানে হ্যালো বসি স্যার। হ্যাঁ বদ্রু সাহেব। শুনেন ভাই, আপনি বিয়া করেন, আপনি ওই কালকে সকালে ছাড়েন বুঝছেন, একটু ঝামেলাতে আছে বুঝছেন। হ্যাঁ মানে আপনি কালকে সকালে ছেড়ে দিন, ওরে আজকে রাত থাকুক। আচ্ছা আমি সকালে ছাড়তেছি, ছাড়তেছি, কিন্তু আমার গিফটটা কি হলো? ও আপনার গিফটটা, গিফটটা তো আমি, হ্যাঁ পাইছি তো, পাইছি গিফটটা, পাইছি গিফটটা, পাইছি, কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম নেই। আর কালকে সকালবেলা আপনার গিফটটা পাঠাই দিব না আমি, এখন রাখি ভাই, বুঝ ঝামেলাতে আছে। হ্যাঁ পরে কথা হবে, হ্যাঁ রাখি। কে ফোন দিছিল? ওই যে আমার ফ্রেন্ড ফোন দিছিল, আসে নাই বিয়েতে, ফোন দিছিল। আমার দিকে তাকায় বলো। তাকাই তো আছে তোমার দিকে। চোখের দিকে তাকায় বলো, কে ফোন দিছিল? আরে আমার ফ্রেন্ড ফোন দিছিল। নাম কি? ওই মারুফ, মারুফ ফোন দিছিল। ও ফোনটা দাও। তুমি কি ফোন দিবা নাকি? মারুফ তো বিদেশে থাকে, মানে ও আমাদের এখানে এখন দিন, ওখানে রাত, তো এখন ফোন দিলে তো পাবা না, মানে পরে কথা বলে দিব না, আমি ফোন করব, তোমার কথা জিজ্ঞেস করতেছিল। নাজমা ফোন দিছিল না? নাজমা কোথা থেকে আসলো এখানে? নাজমা এখন কেন ফোন দিবে? ও তার মানে নাজমা কখন ফোন দিবে না দিবে টাইম টেবিল ফিক্সড আপ করা আছে না? না মানে দেখো কি বলতেছে, এগুলো নাজমা কেন ফোন দেবে, এগুলো কিছুর মধ্যে নাই রে, আমার ফ্রেন্ড ফোন দিছিল। ভালো করে একটা কথা বলে দিই, আমার সাথে তুমি যদি কোনো রকম চালাকি করো, হুম, তাইলে আমি কি, তাহলে আমি কী করবো জানো? আমি তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করে দেব। এটা কী কথা, মানে তুমি শুধু শুধু ভুল বুঝতেছো, মানে না, চলো তো, চলো চলো। আজকে আমাদের প্রথম বাসর রাত, হুম, এই রাতে নাজমা তোমাকে ফোন দিছে, এই কারণে তোমাকে তো শাস্তি দিতে হবে। তুমি মেঝেতে ঘুমাবা, আমি খাটে ঘুমাব, ঠিক আছে? দেখো ভাই, আজকে তোমারও প্রথম বাসর রাত, আমারও প্রথম বাসর রাত, মানে এটা কেমন কথা, তুমি খাটে থাকবে আমি মেঝেতে, চলো না বাদ দাও, চলো। তাহলে উল্টাই দিই। সেটা কি? আমি মেঝেতে রাখি, তুমি খাটে থাকো। না 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 না, এটা কেমন কথা, আচ্ছা এক কাজ করি, চলো দুজনেই মেঝেতে ঘুমাই। আমাদের বাসর রাতে নাজমা যেহেতু ফোন দিছে, সেহেতু এই শাস্তিটা তোমাকে ভোগ করতে হবে। তুমি আমার কাছে আসবা না, তুমি ওই কোনায় ঘুমাবা, আমি কোনায় ঘুমাবো, ঠিক আছে? হুম
ওকে কিন্তু আমি তো জানি না আপনি কয় চামচ চিনি খান, আন্দাজ মতো নিয়ে আসছি। আমার চিনি ঠিক আছে? তুমি এখন যাও, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না। তুমি যতক্ষণ এখানে বসে থাকবা আমার ততই বিরক্ত লাগবো, আর বিরক্ত লাগলে পরে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো, চিৎকার চেঁচামেচি করবো। তার চেয়ে তুমি যাও। মা আপনার যে কারণে মন খারাপ আমারও তো সেই কারণে মন খারাপ। সে আপনার ছেলে আর আমার দেব, কিন্তু আমার কি করার আছে বলেন? আমার তো কিছু করার নাই। আমি তো তোমার দোষ দিছি? যাও তুমি। জামা দুপুরে কি রান্না করব বলেন? আমি রোজা, দুপুরে আমি কিছুই খাবো না। তোমাদের যা খুশি তোমরা রান্না করে খাও, যাও। খাওয়ার পর আমাকে এত কথা শোনাবে? আচ্ছা আমার দেবর নাই, এটাকে আমার দোষ বলো? তার যেরকম খারাপ লাগতেছে আমারও খারাপ লাগতেছে। সে যদি আমার বিয়ে থাকতো আমার ভালো লাগতো না বলো? একটাই তো দেবর আমার, আমারও তো মন খারাপ। এখানে আমার দোষটা কোথায় বলো? কারণ সে কোথায় আছে এটা আম্মাও জানে না, আমিও জানি না, তুমিও জানো না। তুমি জানো বলো। না 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 না, আমি কোত্থেকে জানবো কোথায় আছে? সারাদিন কই ঘুরে টুরে না। তুমি এগুলো নিয়ে টেনশন টেনশন নিও না, তো চলে আসবে, সুন্দর মধ্যে চলে আসবে। তোমার একটা মাত্র ভাই কাল থেকে কাল রাত থেকে বাসায় আসে না, তোমার কোনো টেনশনই নাই, আশ্চর্য। টেনশন তোমাকে বিয়ে করছি, বাসায় নিয়ে আসছি, আমার মাথায় এত বড় টেনশন নিছি, এরপর আর কোনো টেনশন দরকার আছে আমার? আমি টেনশন? না 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 না, তুমি টেনশন টেনশন নিও না। কি আমি টেনশন? তুমি টেনশন নিও না, তুমি তো বুয়া। তুমি বুয়া যাও, নাস্তা নাই যাও। আমি বুয়া মানে বুয়া যাও। আমি বুয়া, হ্যাঁ আমি বুয়া, আমি বুয়া, আমি বুয়া, আমি বুয়া, আমি বুয়া, আমি বুয়া। যাও নাস্তা। না নাস্তা তোমার টেবিলে। বুয়া যাও নাস্তা। উঠো না, টেবিলে যাও নাস্তা করতে হবে। উঠো, বিরক্ত হবে না। নাকি তোমার ভাই কালকে অ্যারেস্ট হয়ে গেছে? আপনি কোথেকে শুনছেন চাচা? না না, কথাটা শুনলাম এক জায়গা থেকে। কথাটা কি সত্যি? না না, প্রশ্নই ওঠে না। আনোয়ার আজ যাই করো খুন খারাপি কখনো না, একটু এদের সাথে সমস্যা আছে তাই বলে খুন খারাপি প্রশ্নই ওঠে না। আরে না না, আমি কি তাই বলেছি? আমার মনে হয় না চাচা, মানে ও যদি অ্যারেস্ট হতো তাহলে কি আর আমি এত নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারতাম? তাও তো ঠিক, তুমি এভাবে নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারতে না। চাচা আমি আজকে আসি চাচা। হ্যাঁ সালাম আলাইকুম। আসেন চাচা, বাসায় আসেন ইনশাল্লাহ। নিরামিষ খায়, ছোট ভাই যেন তো বাসায় আসে না, আর বড় ভাই যেন আপনি যা দেবেন সব খায় বিনিশ করে ফেলাইব। আচ্ছা তুমি এই থালি বাসন গুলো মেজে নাও আমাকে দাও। না আপনি নতুন মানুষ, আপনার এগুলি করার দরকার নাই, আপনি দেখেন আমি সব করি। আরে কিসের নতুন? দেন 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 আমাকে দেন, যা আপনি ওগুলো শেষ করেন। আচ্ছা ভাবি, আপনার আমার খুব পছন্দ হয়েছে, কারণ আপনার ভিতরে একটা মায়া ব্যাপার আছে তো। আর ওই যে আপনার যেদিন প্রথম দেখছি না আমি, ওই দিনই মনে করছিলাম যে আপনি আমার ভাবি হইবেন। আর ওই যে আগে যে ভাবির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, ওনার আমার একটু পছন্দ হয় নাই। যদিও খালাম্মাই পছন্দ করছিল,
ছোট ভাই যেন কাউসের লাগে বিয়েটা ভেঙে দিছে আর কি। বড় ভাই পছন্দ করছিল? হ্যাঁ বড় ভাই যেন তো পছন্দ করেছিল, বড় ভাই যেন বিয়ে না হওয়ার কারণে তো খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। ও খাওয়া দাওয়া বন্ধ করেছিল? হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তো অনেক আগের কথা না, তিন চার বছর আগেকার কথা না? আরে না কি বলেন আপনি, দুই তিন বছর আগে, এই যে এক দেড় মাস আগের, মানে দেড় মাস কি সর্বোচ্চ দুই মাস হইতে পারে? দুই মাস বেশি দিন না। না না মেয়ে কেন সুন্দর ছিল? না আপনার মতো সুন্দর না। বাসায় আসতো? আপনি যে আমার কি উপকার করছেন আপনি জানেন চাচা? আপনি যে সকালবেলা আমারে বলছেন না যে আনোয়ার থানায়, ওটা শোনার পরে আমার মনের ভিতরে সন্দেহ ঢুকে গেল। আমি তো থানায় চলে গেলাম, থানায় গিয়ে পুরো থানা বিছড়ে ফেলালাম, থানাতে তো নাই। পরে আমি যেই বাইরে যে নিছি, তখন ওই যে থানার বাইরে থাকে না যে গাড়িগুলো যে কোর্টে চালান যায়, ওই গাড়ির মধ্যে জানলা দিয়ে থাকে না, এরকম জানলা দিয়ে দিয়ে পুচকি দিয়ে তাকায় আছে আনোয়ার। আমার তো দেখা মাথা গরম হয়ে গেলো, আমার ভাই এই গাড়িতে, আমি থানাতে গিয়া করলাম পুরো থানা এক করে ফেলালাম যে আমার বাইরে অক্ষুনি বের করো। ওরা আমার কয়েক জানেন, ওরা আমার কয়েক যান কোর্টের দিকে ছাড়ে নিয়ে আসেন। আমি করো, আমি বদরুল মুকিম, আমার বাইরে কোর্টে চালান দিবো, এত বড় সংস্কার এক্ষুন বের করেন আপনারা। ওরে বহুত দিকদারি করে ওরা ছাড়া নিলাম চাচা, বিশাল ব্যাপার এই সব কিছু। কিন্তু চাচা আপনার জন্য সম্ভব চাচা, আমি যদি না জানতাম আমি তো থানাতে যেতাম না, ওরা তো দিত কোর্টে চালান করে। চাচা আপনি আমার বড় উপকার করছেন চাচা, আমার পুরো বংশের মানে যুদ্ধ বাঁচেছেন চাচা। তাহলে চলুন আমার সকাল থেকে তো আপনি কিছুই খান নাই, বলছিলেন রোজা আছেন, সন্ধ্যাও কিছু খান নাই, তো অনেক রাত হয়ে গেছে, আপনার ভাত দিব? আম্মা আমি তো এই বাড়িতে নতুন, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, আমি শুধরাই নিব। আমি তো আপনার মেয়ে হতে আসছি। আম্মা আপনি আমার সাথে কথা বলতেছেন না, আমার না ভাল লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। আপনি যদি আমার উপর বিরক্ত হন আমাকে বলেন। তোমার কি মনে হয় তোমার প্রতি আমি খুব বিরক্ত? দেখো গতকাল আমার বাড়িতে এত বড় একটা আনন্দের অনুষ্ঠান হয়ে গেল, এর মধ্যে আমার ছোট ছেলে নাই, আর এটা নিয়ে যে কারো মাথা ব্যথা তাও কিন্তু নাই। বদরুলিরে দেখো, সে কিন্তু তার মতো আছে, তারে জিজ্ঞেস করলে বলে ওর মোবাইল বন্ধ। আরে মোবাইল বন্ধ তো কি হয়েছে, তুই অন্যভাবে একটু খোঁজ নে। না সে তার মতো আছে। আমি হয়তো আপনার মনের অবস্থাটা বুঝতে পারতেছি না, কিন্তু আম্মা আমার মন বলতেছে আপনার ছোট ছেলের কিচ্ছু হয় নাই, ও সুস্থ আছে, যেখানে আছে ভালো আছে, এটা আমার মন থেকে বলতেছি। আম্মা দেখেন ও চলে আসবে, আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন, টেনশন করেন না, ও চলে আসবে। আম্মা আমাকে আপনার খাবারটা দিব এখন? না আমি নামাজ পড়া খাবো। জি এই শোনো আম্মা, বদরুল আসছে? না ফোন করছিল, আসতে রাত হবে। এখন বিয়ে করছে, ওরে বলবা তাড়াতাড়ি বাসায় ফিরতে, রাত যেন না করে। জি আম্মা। কালাম্মা ভাইজানেরা সময় মতো বাসায় আসতে বললেন, ভাইজানে তো এখন বিয়ে করছে, বেশি রাত্রে জানি না করে। আরে তোমার শরীরের জন্য তো কিছুই দেখতে পারতেছি না, তুমি সরলে কত দেখবো। ও সরি, ভালো হয়েছে না? এটা কিসের ছবি? তোমার আর আমার বিয়ের ছবি। তোমার আর আমার বিয়ের ছবিটা তুমি দেখতেই পাইতেছি, এটা কেন? কেন সুন্দর হয়েছে তো ছবিটা? এতগুলো ছবি তোলা হলো, এর মধ্যে তোমার এই ছবিটা পছন্দ হয়েছে? ছবিটার মধ্যে একটা ব্যাপার আছে বুঝছো, মানে এটা একটা পার্সোনাল ছবি, আমাদের পার্সোনাল রুমের একটা পার্সোনাল ছবি। আর এই ছবিটার মধ্যে দেখো তুমি তাকায় যে আমার চেহারাটা, আমার চেহারার দিকে তাকাও, এই চেহারাটা সত্যি কথা বলতেছে, এই ছবিটা সত্যি কথা বলতেছে, বিয়ের পরে আমার এই অবস্থা। ও বিয়ের পর তোমার এই অবস্থা? না এই রুমে এই ছবিটা থাকবে না, ঠিক আছে? এই রুমে যদি এই ছবি থাকে তাহলে আমি থাকতে পারবো না। আমি থাকবো না কেন, এটা আমার রুম, আমি তো অবশ্যই থাকবো, এই ছবিটা এখানে থাকবে না। তুমি একটা কাজ করতে পারো, এই ছবিটা নিয়ে যে তোমার দোকানে টাঙাও,
রাত দিন 24 ঘন্টা দোকানে ওই ছবিটা দেখবা, ঠিক আছে? কিন্তু এই ছবি এখানে থাকবে না। তো এখানে কি থাকবে? আমি কিভাবে বলবো কি থাকবে? কিন্তু এই ছবি এই রুমে থাকবে না। ওইটারও ব্যবস্থা আছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসতেছি। এখন কেমন হয়েছে? এইটা ভালো হয়েছে, এটা ভালো লাগছে। আমি কিন্তু প্রথমে এই ছবিটা ঠিক করে রাখছিলাম, কিন্তু প্রথমে এই ছবিটা টানাইনি। কেন বলো তো? কেন? কারণ প্রথমে যদি আমি এই ছবিটা টানাইতাম, তাহলে তুমি তখন এটারকেও বাজে বলতা, তখন আমার এই ছবিটা বদলাইতে হতো। তাই ইচ্ছা করে আমি প্রথমে একটা বাজে ছবি টানাইছি, যাতে তুমি ওটা বদলাইতে বলো আর আমি এই ছবিটা টানাই। এখন আমি এই ছবিটা টানাইছি, এটাকে তুমি ভালো বলে ফেলছো, এটা তো এখন আর বদলানো যাবে না। বাবা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। জি হ্যাঁ, অনেক বুদ্ধি, অনেক বুদ্ধি। দুই মাস আগে তোমার একটা বিয়ের কথা পাকাপাকি হয়েছিল না? কার কার? তোমার দুই মাস আগে একটা বিয়ের কথা পাকাপাকি হয়েছিল না, যেটা ভেঙে যাওয়ার কারণে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিছিলা। তোমার কি বলছে? কে বলছে সেইটা তো বড় ব্যাপার না, হয়েছিল কি না সেটা বলো। এটার নাম কি ছিল? আচ্ছা ঠিক আছে, শিউলি। শিউলি, তোমরা কত দূর আগাইছিলা? শোনো, তোমার আমি একটা কথা বলি, হ্যাঁ, ওগুলা আমার অতীত। হ্যাঁ, বিয়ের পরে আমি নতুন মানুষ, আমার পুনর্জন্ম হয়েছে, আমি পুরানো কথা বলতে চাই না, ওগুলো সব বাদ। তার মানে তোমার একটা বিয়ের কথা পাকাপাকি হয়েছিল, মেয়েটার নাম শিউলি, বিয়ে ভাঙার পর ওই মেয়ের জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করছিলাই তো? হ্যাঁ, আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়ে ভাঙার ফলে আমি খাওয়া দাওয়া বন্ধ করছিলাম। আমার জীবনের একমাত্র ভুল ছিল সেটা, এই ভুল আর আমি করবো না। তখন তুমি ছিলে নাকি? তুমি থাকলে তোমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করতাম। তুমি কই ছিলে আমি জানি নাকি? হ্যাঁ, আমার যা জানার দরকার ছিল জিনিস। ও, খেলা শেষ? খেলা শেষ, খেলা শেষ তো, খেলা শেষ। ঠিক আছে, ঠিক আছে, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। এবার কোলাকুলি। কি তুমি ওখানে, আমি এখানে? এটা না কালকে হলো? হ্যাঁ, কালকে তোমার এক্স গার্লফ্রেন্ড ফোন করছিল এই জন্য, আর আজকে তোমার হতে পারতো বউয়ের কথা তুমি আমার কাছে গোপন করছো এই জন্য। হ্যালো লতিফা, গোয়ায় পারছো? তো আমার ফোনের অপেক্ষায় ছিল না? কেন, তোমার না বলছিলাম আমাদের বাসায় অনুষ্ঠান আছে, বড় ভাইজানের বিয়া। জানো, বিয়ে আমি একটা কোট উপহার পাইছি, হ্যাঁ, কোটটা দেখতে অনেক সুন্দর। লতিফা, তুমি আমার সাথে দেখা করবে না? না, তুমি যদি আমার সাথে দেখা করো, আমি তোমাকে আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। ও রে বাবা, আল্লাহ রে, আমার এমন লাগতেছে কেন? আল্লাহ, বুকে ডান দিকে ব্যথা করতেছে রিমু। ও, আমার নিঃশ্বাস আটকে আসতেছে। চুপ ইয়াগুদা, ইয়াগুদা, যাও। আল্লাহু আল্লাহু,
আল্লাহু 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 আল্লাহু। হ্যালো হ্যালো চৈতি। হ্যাঁ বলো। কোথায় তুমি? বাসা যাচ্ছি। তাহলে একটু দেখা করে যাও না। কেন, তুমি আমার সাথে দেখা করে যেতে পারো না? আমি তো চাই, কিন্তু তোমাদের এলাকায় একটা পাগলা কুকুর আছে, সে আমার দেখলে খালি কামড়াইতে আসে। শুনো, দেখা করা মুরুদ না থাকলে দেখা করতে বলবা না, ঠিক আছে? উফ চৈতি, তুমি একটু বোঝার চেষ্টা করো। বুঝছি তো, যেদিন সমস্যা সমাধান করতে পারবা সেদিন দেখা করতে আসবা। বাই। হ্যালো 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 চৈতি। কোথায় ছিল? ও শ্বশুর বাড়ি। খাতির যত্ন হয়েছে ঠিক মতো? হয় নাই? আমি তো এক প্যাকেট খাওয়া পাঠাই দিছিলাম, রাস্তায় বিড়াই খায় ফেলেছে। আন্নু, তুমি না বলেছিলে, তুমি না চ্যালেঞ্জ দিয়েছিলে আমার বিয়ে হবে না? আমার বিয়া হয়ে গেছে, এখন তোমার কি হবে আনু? তোমার বিয়া কিভাবে হবে এটা তো আমি দেখব। শতক, আমি তোমার বড় ভাই, তুমি যতই টিড়িং বিড়িং করো কোনো লাভ নাই। আনু, এখন তোমার ভাবি ঘরে, ভাবি ঘোরাঘুরি করবে, খুব ভালো লাগবে। ওই যে কথায় আছে না, 10 দিন চোরের গৃহস্থের একদিন, না না ভুল হয়েছে, আন্নুর 10 দিন একদিন বদলে। বাই বাই আন্নু, তুমি ওখানেই থাকো। ভাবি, এরা নাতি কোথায় এসেছে? বই দেখো। আমি আপনার কাছে এর আমি শিখব। ঠিক আছে শিখো। শোনো সবুজ, রান্না মোটামুটি শেষ, আর 5 মিনিট পরে তুমি এটা উঠাই নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমার জন্য দাঁড়া আছে মুরগি। শোন, আমার জন্য চারটা পেনশন সিগারেট নিয়ে ভাই যাই, তরকারি নামে তার 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট পরে যাই। তো দোকানে গেলে তো 2 মিনিট সময় লাগবে, যাবে 1 মিনিট, আবে 1 মিনিট, আরও 3 মিনিট থাকবে, যা।
ও বলছে এই রান্নাটা খুব ভালো পারে, স্পেশাল রান্না। স্পেশাল খাবারের জন্য এতক্ষণ বসায় রাখছো? জি 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 জি, এগুলো মানুষের খাবার, হ্যাঁ এগুলো মুখে দেওয়ার উপায় আছে? ও বুঝছি, শাশুড়িরে কীভাবে জব্দ করা যায় সেইটা শিখে আসছো, একটু রান্না বান্না শিখে আসো নাই? আগে তো শুনছি এই গুণ সেই গুণ, কত গুণ এটা রান্না? জি 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 জি, এটা মানুষ খালি তো মরবো। ঠিক আছে তো। তুমিও লবণ দাও নাই, আমিও দিই নাই, আম্মা তো রান্নাঘরে যায়নি, তাহলে লবণ নষ্ট করতে গে। ভাবি আমি 2 মিনিটের জন্য বাইরে গেছিলাম। কোথায় গেছিলাম? ছোট ভাইজনের জন্য সিগারেট আনতে। আনোয়ার রান্না করে গেছিল? হ্যাঁ। সমস্যা কি আপনার? আপনি ফয়সালকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন কেন? ফয়সালকে? ফয়সালকে চিনেন না? ফাইজলামি করেন, গুন্ডামি করেন? আপনি ফয়সালকে এলাকা থেকে ভয় দেখে তাড়িয়ে দিয়েছেন না? আপনি কি মনে করছেন এলাকায় কি আসবে না আসবে এগুলো সব আপনি ফিক্স করবেন? কার পাশে কি যাবে না যাবে এগুলো সব আপনি ঠিক করে দেবেন? বাংলাদেশে কি আপনার কি কথা বলছেন না কেন? আপনি কেন ফয়সালকে তাড়া দিয়েছেন? আমার ইচ্ছা এই জন্য তাড়াইছি। মানে? মানে ফয়সাল আমার সহ্য হয় না। ফয়সাল আমার দেখলে গা জ্বলে, গা শিরশির করে। ও আপনার সাথে ঘোরাঘুরি করে, রিক্সায় আপনার সাথে ফুচকা খায়, আপনাদের বাসা যায় এবং আপনাদের সাথে ওঠে, এসব আমার কিচ্ছু সহ্য হয় না। এই জন্য আমি তাড়াই দিছি। ওরে একবার না, দরকার লাগলে 100 বার তাড়াই দেবো, সমস্যা আছে কোনো? আর এরপরে যদি আমার সামনে আসে, এলাকায় আসে, একবারে ঠ্যাং ভেঙে হাতে ধরে দেবো। গুন্ডামি না,
হ্যাঁ গুন্ডামি। আজকে কি রান্না করবি? সব তো বড় ভাবি জানে, কেন আপনি কিছু স্পেশাল খাইবেন, তাহলে আমি আমার নিজের হাতে স্পেশাল করে খাওয়াবো। ফ্রিজে কি আছে? মাছ মুরগি। মুরগি রান্না করবি আর দুপুরে বদরুলের খাবারের সাথে মুরগি দিয়ে দিবি। তাইলে ভাবে কি মুরগি ভাগ করতে বলবো? না, সব রান্না তুই করবি, বড় বউ যেন রান্নাঘরে না যায়। তাহলে ভাবে কি নিষেধ করুন রান্না না করতে? বাংলা কথা তুমি বুঝো না? যাও, তুমি নিজে রান্না করো আর বড় বউ যেন রান্নাঘরে না যায়। যাও। আচ্ছা ঠিক আছে। আজকে দুপুরে যে খাওয়াটা পাঠিয়েছ না দারুণ হয়েছে। কালকে রাতে একটা দারুণ হয়েছিল, কিন্তু আজকে একটা আরো বেশি ভালো হয়েছে, মানে অন্যরকম হয়েছে পুরো। কালকে রাতে একটু লবণ বেশি হয়েছিল, আমি বলি নাই, অসুবিধা নেই। আমার বন্ধুরা বলে যে বউর হাতে প্রথম রান্না যদি একটু লবণ বেশি হয় তাহলে ভালো, তাহলে সম্পর্কটা বেশি মিষ্টি হয়, বুঝছো? আজকে তো আমি রান্না করি নাই, আম্মা রান্না করছে। আম্মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় নাই, সেই জন্যই তো বলি। হ্যাঁ, কালকের রান্নাটা খায় একরকম লাগছে আর আজকেরটা একরকম লাগছে। আজকের রান্নাটা দুপুরবেলা খায় মনে হইতেছিল যে একই রান্না আমি 30 বছর ধরে খাইতেছি, যে রান্না খাইতে খাইতে আমার মুখ পচে গেছে। তো এই জন্যই তো বলি কেন এরকম লাগতেছে, কালকের রান্নাটা ছিল অন্যরকম, একটা ভিন্ন জিনিস। আজকেটা খেয়েই মনে হয়েছে যে আমি এই রান্না খাইছি আগে, এবং একই জিনিস খাইতে খাইতে আমি একদম মানে অন্যরকম হয়ে গেছে, বুঝছো? একটা পরিবর্তন দরকার আছে, বুঝছো? অন্যরকম একটা জিনিস দরকার আছে। তুমি কালকে রাত্রে যেমন মানছি না, তুমি ওরকমই রান্না করো, ওটাই দরকার, বুঝছো? বেশি লবণ দেওয়া, তুমি যেটাই করবো ওটাই ভালো লাগবে, তুমি ওটাই করো, কালকে রাতে বেলার মতো রান্না করো, বুঝছো? ওটাই দরকার, একটা পরিবর্তন দরকার আছে না? মাল খাইতে 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 মনে এতটুকু খেয়ে লেছে। না রে, ওই নোটটা তো এখনো করি নাই, তুই করছিস? হ্যাঁ, কবে? আচ্ছা শুনি, একটু পাঠিয়ে দে না কষ্ট করে। কারে দিয়ে পাঠাবো আমি? এমন ভাবে আসমানে চাপ দেখা শুরু করে। আমি আনোর নামের একজনকে পাঠাচ্ছি, তুই তার কাছে দিয়ে দে। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপনি কই? এই তো আমি ওই আছি আর কি, আশেপাশে আছি। ব্যস্ত? না না, ব্যস্ত না, ওই কিছু বন্ধু বান্ধব গুলো আড্ডা মারতেছি। আচ্ছা তাহলে থাক। না না, বলেন না, বলেন না। আমার একটা কাজ করে দিতে পারবেন? একটা কেন, আপনার জন্য 10টা কাজ করে দিতে পারি।
আমাকে একটা নোট এনে দিতে হবে, আমার বান্ধবী আছে সুচি ওর বাসা থেকে। ও এই গাজ কোনো অসুবিধা নাই, আমি অন্য করে দিয়ে দিচ্ছি। আরে আজব, আপনি কি ওর বাসা চিনেন নাকি? দাঁড়ান আমি ঠিকানাটা এসএমএস করে দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে, ওকে বাই। ও বদল তোমার বান্ধবী কি নাম যেন ওইটা, সুইতি বলছিল যে তোমার কাছে কি যেন একটা নোট আছে, ওই নোটটা নেওয়ার জন্য আর কি। আমি অবশ্য সন্ধ্যার পরে কোনো মায়া মানুষের বাসায় যাই না, ও আসলে এমন করে বলছিল যে আমি আসলে পারি নাই, চলে আসলাম আর কি। তোমরা খুব সুন্দর লাগতেছে, খুব দেখ তুমি কিন্তু একটু চুইতিকে বলবো না, একদম বলবো না, বলবো না। আমি সুচি না, সুতির আম্মু, তুমি দাঁড়াও আমি সুচিকে পাঠিয়ে দিচ্ছি। জি বলেন। সরি হ্যান্ডি, সরি আমি আসলে মানে আমি আসলে ইচ্ছে করে এমন করি না, আপনি আমার কথা মনে কিছু নেবেন না। আমি আসলে আপনাকে সুচি ভেবে অনেক রসবোধের কথা বলে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আন্টি আপনি কিন্তু সুচিকে একটু মানে দেখে শুনে রাখবেন, কারণ আশেপাশে অনেক বাজে ছেলেরা আছে। হ্যাঁ একটু ওর বোধ স্পেশাল একটা টেক কেয়ার নেবেন আর কি। আমি আন্টি না, আমি সুচি। আপনি কি আনোয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ। চৈতি কি আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ। ও বোধ হয় এইসব নোটের জন্য পাঠিয়েছে, ওকে এইসব নোটগুলি গিয়ে দিয়ে দেবেন। তুমি সুচি? জি আমি সুচি, এই যে নোটগুলি ধরেন। হ্যাঁ। এটা কি পরছেন? মাস্ক। মাস্ক তো দেখতে পাচ্ছি, কেন পরছেন? সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু চলে গেছে, মাস্কটা হয়ে গেছে না? নোটটা দেন। হ্যাঁ সুচি বল। কাকে পাঠিয়েছিস তুই? হ্যাঁ বেটা মদ খেয়ে মাতলামি করছে আম্মুর সঙ্গে, আম্মু এখন আমার সাথে চিল্লাচিল্লি করতেছে। এসব ফালতু লোক নেক্সট টাইম থেকে আমার পাশে পাঠাবি না তো, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে তুই রাখ, আমি দেখতেছি। এটা খুলেন। আপনি মদ খেয়েছেন? আপনি সুচির বাসা গিয়ে মদ খেয়ে মাতলামি করছেন? সুচি কে? সুচি কে মানে? আমি কোনো সুচি টুচি কারো করে চিনি না। শোনো সবুজ, এই ওষুধটা ধরো। এই ওষুধটা নিয়ে ডাক্তারের কাছে যাবা, ডাক্তারের কাছে যে এটি কিসের ওষুধ, কেন খায়, কয়বার খায়, খাইলে কি হয় না হয় সব কিছু ডিটেলস চাই না, প্রেসক্রিপশন করে নিয়ে আসবা। এটা কার ওষুধ? কার ওষুধ সেটা তো তোমার জানার দরকার নাই। এটা কিসের ওষুধ? কিসের ওষুধ সেটা তো আমিও জানি না। ভাবি এই যে রোগী সেরা তো ডাক্তার প্রেসক্রিপশন দেবে না। দিবে, তুমি ডাক্তারকে বলবা, বুঝায় বলবা যে রোগী আসতে পারতেছে না, রোগীর সমস্যা আছে, প্রেসক্রিপশন হারাই গেছে, আর যদি টাকা লাগে ধরো টাকা ধরো, টাকা দিবা, কিন্তু প্রেসক্রিপশন লিখে নিয়ে আসবা। আর এটা তো হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবা। আর এই যে আমি তোমাকে ওষুধের কথা বললাম, এটা তোমার আর আমার মতের কথা, এটা কারোর সাথে আলোচনা করা দরকার না। আচ্ছা এই ব্যাপারে আপনি কোনো টেনশন করেন না, আমি ঠিকভাবে নিয়ে আসবো। আচ্ছা যাও। আচ্ছা ভাই, ভাইজান আমাদের বাসার আশেপাশে কি কোনো হোমিওপ্যাথির দোকান আছে? এই বড় ভাবি ওষুধটা দিছে এটার প্রেসক্রিপশন আনার জন্য, এই ওষুধটা কিসের ওষুধ, এটা খাইলে কি হয়, উপকার আছে না অপকার আছে এগুলি জানার জন্য আর একটা প্রেসক্রিপশন নিয়ে আসতে বলতেছে। কার ওষুধ? ওষুধটা মানে বড় ভাইজানের। ভাবি কি হয়েছে? ভাবি বলছে যে ওষুধের প্রেসক্রিপশন হারাই ফেলাইছে, এই ওষুধটা কিসের ওষুধ, এটা কিসের জন্য খায়, এটা খাইলে উপকার আছে না অপকার আছে, ভালো একজন হোমিও ডাক্তারের কাছে গিয়া এটার প্রেসক্রিপশনটা ভালোভাবে করে নিয়ে আসতে বলছে। তুই এক কাজ কর, ওষুধটা আমার কাছে দে। তুই তো ডাক্তারখানায় গেলে তোর তো প্রেসক্রিপশন দিব না, ঠিক আছে?
আর আমার কয়েকজন হোমিওপ্যাথিক ডাক্তার পরিচিত আছে, তাদের থেকে আমি প্রেসক্রিপশনটা নইয়া তোর কাছে দেবো, তুই এটা ভাবির কাছে দিবি। আপনি একটা দায়িত্ব দিচ্ছেন আমাকে, এটা নিজের মতো করে দিচ্ছি। আপনি যে কি কাজের কাজী ওটা আমার ভালোই জানা আছে। আচ্ছা শুনেন, আপনি যেরকম টয়টয় করে ঘুরে বেড়ান, আপনার বাসায় গিয়ে কিছু বলে না? না কিছু বলে না, আমি তো বাসায় সবার ছোট, সবাই আমার খুব আদর করে। তো কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই। বড় ভাই কি করেন? বড় ভাই ওই যে বাবার ব্যবসাটা দেখে, তারপরে আমিও দেখি। কি দেখেন? ব্যবসা দেখি। আপনি তো কোনোদিন দেখি নাই কোনো কাজে যাইতে। না আমার ব্যবসাটা আসলে ফোনে ফোনে হয়ে যায়, তো এই জন্যে। ফোনে ফোনে হয়ে যায় না? হ্যাঁ। আচ্ছা আপনাকে এলাকায় কেউ ডিস্টার্ব করে? করে তো। কে ডিস্টার্ব করে? আছে একজন, যার জন্য এলাকায় বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। কি নাম? বুঝেন না? সত্যি বুঝেন না? না বুঝি না তো। তাহলে বুঝে দরকার নেই। না না বলেন না, নামটা বলেন। আপনি শুধু নামটা বলেন, আমি তার ঠ্যাং ভেঙে দেবো। ঠ্যাং ভাঙলে আপনি হাঁটবেন কি করে? না না আমার ঠ্যাং না তো, ওই ছেলেটা ঠ্যাং ভেঙে দেবো। কিলো হাসতেছেন কেন? আপনি একটা গাধা, কিছুই বুঝেন না। যাওয়ার সময় দেখলাম না কিন্তু তোমার মোবাইল কই, তোমার বন্ধু কেন? আর চলো নিচে চলো, মাথা ধরছে, চা খাবো। আচ্ছা দোকানে কোথেকে কোন এক বেটা এসে চিল্লা চিল্লি শুরু করছে, মেজাজ খারাপ হয়ে গেছে পুরো। বাকিতে মাল দিছে পাশের দোকানে, আমার এসে বলে আমার নাকি কিন্তু বাকিতে মাল দিছে। আমি বলে ভাই আপনি চিনি না, কোথেকে বাকিতে মাল দিবো আপনাদের? সে আমার কোনো কথাই শুনে না, চিল্লা পাল্লা করতেছে, আশেপাশের লোকজন জড়ো এক একের অবস্থা। পরে আমি বলে যে দাঁড়ান আমি আপনারা, আমি দেখাইতেছি, খাতা বাড়ি করলাম, হিসাবপত্র সব দেখলাম, দেখাতে কোথাও এরকম কোনো কিছু।
বাতের ব্যথাটা আবার বাড়ছে। আম্মা বলো, আপনি ওষুধ ঠিক মতো খাইতেছেন তো? ঠিক মতোই ওষুধ খাই, কিন্তু কোনো কাজ হইতেছে না। আম্মা আমার না কেন যেন অস্থির লাগতেছে। অস্থির লাগবে কেন? বাসার কথা মনে পড়তেছে? বুঝতেছি না, আমার কেমন যেন লাগতেছে, খুব খারাপ লাগতেছে। এটা কি? কিছু না আম্মা, এমনি একটা কাগজ। দেখি কি কাগজ। না আম্মা, ফালতু কাগজ। আম্মা আপনি তাহলে রেস্ট নেন, আমি রান্নাটা শেষ করি। হ্যাঁ, সবুজ, ওই যে তুমি যে প্রেসক্রিপশনটা এনে দিছো না, ওই ডাক্তারের নাম কি? ভাবি, আমি তো আমার পরিচিত একজনের মাধ্যমে গেছি, আমি ওনার নামটা ভুলে গেছি। ওনার চেম্বার কোথায়? ওনার চেম্বার তো অনেক দূরে, যাত্রাবাড়ি। কেন, কোনো সমস্যা হয়েছে? না, ওই তুমি যে প্রেসক্রিপশনটা এনে দিছো না, ওইটা না পড়ে আমার কেমন কেমন যেন লাগতেছে। ডাক্তারের সাথে সামনাসামনি বসে কথা বলা খুব দরকার। তুমি অ্যাড্রেসটা আমাকে দিতে পারবা? ভাবি, আমি তো এমনিতে চিনি না, দেখলে চিনবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি অ্যাড্রেসটা জোগাড় করে আমার একটু তাড়াতাড়ি দাও। হ্যাঁ ভাবি, ওই যে আমি যার মাধ্যমে গেছি না, উনি তো দেশের বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের এরকম গাধার মতো তাকায় থাকেন কেন বলেন তো? মানে মানে আপনি যখন আমার দিকে তাকায় থাকেন, তখন আমার মনে হয় একটা গাধা আমার দিকে তাকায় আছে। গাধা কি রকম করে তাকায়? আমি জানি। জানেন না? বাসার বাথরুমে আয়না আছে না, আয়নাতে কিছুক্ষণ তাকায় থাকেন, তাহলে গাধা দেখতে পারবেন। ও, আমি এখন গাধার মতো নাকি? আমার এখন গাধার মতো লাগে? হ্যাঁ, আপনি বাসায় যাবেন তো? আপনি কি মনে করছেন আপনার সাথে সারাদিন বসে থাকবো? আমি তো বলিনি আপনাকে। না বলেন নাই, কিন্তু মিন করছেন তো, তাই না? আপনি যে চেহারা দিয়ে তাকাইছেন কখনো? কীভাবে হাঁটেন আপনি জানেন? আপনি যখন হাঁটেন তখন আপনার পেটটা আগে যায়। আপনি তো দুইবেলা জিম করা উচিত। হ্যাঁ, আমরা এমনি হাঁটি, কোনো সমস্যা আছে আপনার কোনো? আমরা যখন হাঁটি তখন আমাদের পেট সামনে আগে যায়, এটা কোনো অসুবিধা নাই। আপনার পোষলে পোষাবো, না পোষালে না পোষাবো। ছি, ভাষার কি ছিড়ি! ভাষা ছিড়ি কি আবারই? আমরা এমনিই কথা কই, এমনি কথা কই, এমনি আসি, এমনি কাঁদি, এমনি এমনি চলি, এমনি ঘুরি ফিরি, কোনো সমস্যা আছে? আর সবুজ, আমি তোরে পরে ফোন দিতেছি। এখন আমার ভাষা লয়ে লাগছেন, এখন আমার ভাষা লয়ে লাগছেন আপনি। ওকে তাহলে আপনি থাকেন, ওই লাইনেই নাই। এই শোনেন, বসেন। কিসে বসেন? আপনি যে কত বড় গাধা এটাই মাত্র প্রমাণ করলেন। আপনি রাগ করে উঠে চলে গেলেন, আমি বলা মাত্র আবার এখানে এসে বসে পড়ছেন। রাগও করতে পারেন না? সবুজ বল, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? ভাবি তো ওই ডাক্তার ঠিক না স্যার। কোন ডাক্তার? ওই যে হোমিও ডাক্তার। ভাবি বলছে ডাক্তারের সাথে নিজে গিয়ে কথা বলবে। আমি এখন ডাক্তার কই পাবো? আপনি যে ডাক্তার থেকে প্রেসক্রিপশন আনছেন ওই ডাক্তার ঠিকানা বলেন। আর আমি ডাক্তারের ঠিকানা কই পাবো? শোন, তুই এক কাজ কর, তুই বল যে ডাক্তার 3 বছরের জন্য ট্রেনিং গেছে। আচ্ছা বললে দেখি কি হয়। আচ্ছা ভাইয়া, ডাক্তার কি সত্যি সত্যি বিদেশ গেছে? ওর বেটা, তোর এসব জানার দরকার আছে? তোরে আমি যেটা বললাম তুই সেটা শোন। ওর বেটা,
কি করছস ও তুমি ঘুমোনে হামো না কি করছস আমাকে বল আমি খুঁজে দিই না কিছু না তুমি এটা খুঁজছস না এটা তোমার কাছে আসলো কেমনে কোত্থেকে আসলো সেটা তো তোমার জানার দরকার নাই তুমি এটা খুঁজছস কিনা সেটা বলো হ্যাঁ এটা কিসের ওষুধ আর কিছু না এমনি দাও না বলো এটা কিসের ওষুধ এমনি এটা কয়দিন ধরে খাইতেছ বেশি দিন না মিথ্যা বলো না বিয়ের আগে থেকে খাওয়া শুরু করছি তুমি যে বাবা হইতে পারবে না এটা আমাকে বিয়ের আগে বলবা না কি তুমি যে বাবা হইতে পারবা না এটা তুমি আমাকে বিয়ের আগে বলবা না আমার লাইফটা তুমি নষ্ট করলা কেন হ্যাঁ এটা তোমার ওইটার ওষুধ না কিসের ওষুধ কি বাবা হইতে পারবো না কি বলতেছো তুমি উল্টাপাল্টা এটা ঘুম না হওয়ার ওষুধ কি এইটা হচ্ছে গিয়ে ঘুম না হওয়ার ওষুধ ছোটবেলা থেকে রাত এগারোটার পরে আমার ঘুম চলে আসে বিয়ের পরে যদি রাত এগারোটার পরে ঘুম চলে আসে তাহলে সমস্যা না হ্যাঁ অনেক আগে যখন আমি কলেজে পড়তাম তখন বিয়ের আগে প্রতি রাতে একটা করে খাইতাম বিয়ের আগে রাতে মানে ওই তো পরীক্ষার আগের রাতে একটা করে খাইতাম আর কি আর তারপর অনেক দিন পরে যখন আবার পরীক্ষার টাইম আসলো তখন পরীক্ষার আগের রাতে একটা করে খাওয়া শুরু করলাম পরীক্ষার আগের রাতে মানে মানে বিয়ের আগের রাতে একটা করে খাওয়া শুরু করলাম কি বলতেছো তুমি এগুলো উল্টাপাল্টা আমার কাছে কিন্তু প্রেসক্রিপশন আছে প্রেসক্রিপশন আমার কাছেও আছে তোমার কাছে কি প্রেসক্রিপশন আছে দেখি দাঁড়াও এই এখানে ডাক্তারের চেম্বারের সিল কই কি নাই তো কি এটা কি কি ভাবছিলে তুমি কি ভাবছিলে আমার ক্ষমতা নাই হ্যাঁ 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 আর আমি আমার কি নাতি নাতিকর হবে না ওদের সাথে আমি ফুটবল খেলবো না হ্যাঁ কি আমার ক্ষমতা নিয়ে তোমার সন্দেহ শোনো তোমার কিছু বোঝার দরকার নাই তুমি আমার সাথে কোনোদিন যোগাযোগ করবে না ঠিক আছে বাই কি বলছে ও আমি জানতাম ও পারবে না এখন কি করবি থালা বাসা চলে যায় অসম্ভব ওই মহিলার বাসায় জীবনও যাব না আমি তো যাবি কই হ্যালো আপনি কোথায় আমি এই তো আমি আছি আর কি আশেপাশে আছি আপনি এখন আমার বান্ধবীর বাসায় চলে আসেন তো এখন হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে আমি আসছি আমার 10 মিনিট লাগবে আর কি ওকে আমোনা আর শোন আমি একটা জরুরি কাজে যাইতেছি তোরা ওই ব্যাপারটা দেখ হ্যাঁ আরে ভাই তোরা চালা না আমি যাইতেছি আমার একটু কাজ আছে ওকে তাহলে পরে কথা হবে ভাই কিছু কি হইছে আপনি কি আমাকে পছন্দ করেন কি পছন্দ করেন হ্যাঁ করি তাহলে বলতে পারতেছেন না কেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন হ্যাঁ পারবো খাওয়াতে পড়াতে পারবেন আমাকে হ্যাঁ পারবো আমার দায়িত্ব নিতে পারবেন হ্যাঁ পারবো তাহলে চলেন কই বিয়ে করবো
এখন হ্যাঁ এখন কাজে ফিরে চলেন আমি যাই চলেন চলেন না হুট করে ঘটনাটা ঘটে গেছে তো এই জন্য ম্যাচ করতে যে একটু ঝামেলা হইতেছে ঠিক আছে ঠিক হয়ে যাবে চলো কই বাসায় কার বাসায় তোমার বাসায় আমার শ্বশুর বাড়ি ও চলো 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 আচ্ছা একটা কাজ করলে না আমরা যদি বাসা না যে অন্য কোথাও যাই কোথায় যাবা হোটেলে তোমার কি মাথা নষ্ট হয়েছে তুমি নতুন বুকে নিয়ে হোটেলে যাওয়া মানুষ কি বলবে ও হ চলো চলো এই শোনো তোমার কি হয়েছে তুমি সিরিয়াসলি বলো তো তুমি কি আমাকে বিয়ে করে কোনো কনফিউশনে আছো না 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 কোনো কনফিউশন নাই না 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 শিওর না কোনো কনফিউশন নাই চলো বাসে চলো 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 কি ব্যাপার বেল দাও ভিতরে ঢুকবো না কি আর ফার্মেসিতে যেতে হবে আর মাথা ব্যথা তো হ্যাঁ ওই যে আমার মাইগ্রেনের ব্যথা এই জন্য আমার ওষুধ না গেলে ঘুমাতে পারবো না রাতে এখন তোমার ওষুধ লাগবে তুমি জাস্ট দুটা মিনিট ওয়েট করো আমি দুটা মিনিটে যাবো আর আসবো তুমি আমাকে কেন এখানে চলে যাচ্ছো প্লিজ দুটা মিনিট ওয়েট করো তুমি আমাকে বাসা ঢুকে দিতে তারপর যাও এটা আমাদের বাসা তুমি চিন্তা করো তুমি জাস্ট এখানে ওর বসো আমি যে তাড়াতাড়ি চেয়ার নিয়ে আর চলে আসবো আমি চিলি রুমে দাঁড়া থাকবো আরে জাস্ট ওয়েট করো না আরে তুমি শুনো তুমি কি এখানে চলে যাচ্ছো তুমি পাগল নাকি তুমি ভয় পেতেছো কেন কি বলছো এসব আমি কেন দাঁড়া থাকবো নাকি